জাস্ট রান্না করে বেরালাম, রান্না কমপ্লিট হলো, দুপুর 1:30টা বাজে। তো আজকে আমার বরকে মা দেবে পায়েস, আজকে বুধবার, ওর জন্মবার বুধবার, তো আজকেই পায়েস দেবে। তো আমি ওকে বললাম তুমি আগে খেয়ে নাও, তার কারণ হচ্ছে পায়েসটা মা 4টার সময় দেবে, তো তুমি খেতে পারবে না। তো ওকে আমি ভাত দিয়ে দিয়েছি, আজকে ইচ্ছেতে ছিল মাছ করব, বাট যেহেতু ও বললো মাছ মাংস কিছুদিন লাগাতার খাচ্ছি, সরস্বতী পুজো বেরালো, তো দেখো আমি কি কি রান্না করেছি সেটা তো ভিডিও স্টার্টিং এ দেখিয়ে দিলাম। তা আমি আজকে খুব মন দিয়ে সবগুলোই করেছি, পনির কোপ্তাটা খুব মন দিয়ে করেছি, তো দেখি বরের কিরকম লাগে, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, তো দেখা যাক যেটাই বলে। চলো শেয়ার করি। কি দিয়ে আরম্ভ করলে? পেঁয়াজ শাক পোস্ত, আচ্ছা ভাজা, আচ্ছা ওই ভাজাটা না 5 পিস আলি, ওর মধ্যে বিনস আছে, সিম আছে, আলু আছে, ফুলকপি আছে আর সয়াবিন আছে। শোনো না তুমি একটু, আচ্ছা এদিকে চিম্পু মা দিচ্ছে, তুমি একটু পনির কোফতাটা খেয়ে আমাকে বলো কিরকম হয়েছে। খেলাম ড্রাইটা, হ্যাঁ ওটা ভাজতে ভাজতে দিয়েছি, দেখিছি মা কিছু কম বেশি থাকলে সেটাও বলো। একদম ঠিক আছে, আমি ড্রাইটা খেয়েছিলাম তখনই, ড্রাইটা তো ভাজা দিয়ে একদম কুড়মুড়, এটাও ভালো লাগছে, গ্রেভিটা ভালো লাগছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো যতই ভিডিওটাতে যাই বলেই শুরু করি না কেন, গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো যদি স্টার্টিংয়ে না বলি একটু কেমন যেন আমার খালি খালি লাগে। তো যাই হোক, দেখো আজকে আর আমাকে দেখে লাভ নেই, এই ওভারকোটটা আমি কালকেও পরেছিলাম কিন্তু উপর থেকে পরেছি, তো আমি রাতেরবেলা পরে শুইনি, রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে নিয়ে আমি ড্রেস চেঞ্জ করেছি, বাট সোয়েটার পরতে হবে বলে বিরক্ত সোয়েটার পরিনি, ওভারকোটটা আবার পরে নিয়েছি। তো এখন আমি যাবো স্নান করতে, তার কারণ হচ্ছে আমার হাতের যে কটা ভারী ভারী কাজ ছিল সেগুলো হয়ে গেছে, না স্নান করতে যাওয়ার আগে আমাকে ঘরটা একটু গুছাতে হবে, সকাল থেকে আমি ঘর গুছানোর টাইম পাইনি। তো বর এখানে খেয়ে নিক, আমি ঘর দর গুছিয়ে নেবো, ততক্ষণে বুনু স্নান করবে, দিয়ে ও বেরালে আমি চলে যাব। আজকে বর খাবে বিকেলবেলায় পায়েস, আর তারপরে আমরা যাবো সবাই মিলে মেলা, আমাদের এখানে প্রায় 1 মাসের মেলা লেগেছে, মানে বুনুদের পুরুলিয়াতে যেরকম রাসের মেলা লাগে 1 মাস, আমি জানি না আমাদের এখানে কি কারণে লেগেছে, ও এবার হয়তো না। তো ইদানিং মানে লাস্ট যে এখানে মেলাগুলো লেগেছিল, যতবারই লেগেছিল প্রতিবারই বৃষ্টির কারণে মেলাগুলো উঠে উঠে গেছিল, মানে একদিনও ভালো করে লাগতে পারেনি, তো সেই কারণেই হয়তো পুরো 1 মাস ধরে মেলাটা থাকবে। 27 তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি, এখন ফেব্রুয়ারি 26 তারিখ অবধি থাকবে পুরোপুরি 1 মাস, তো সেই কারণে বুনু তো চলে যাবে, আমরা নয় পরে আবার যাবো, কিন্তু যেহেতু বুনু আছে বুনুর সাথে, বুনুকে সাথে নিয়ে আজকে যাবো সবাই মিলে একটু বিকেলবেলা মেলা টেলা ঘুরবো, আর তারপরে কালকেরও নানা রকমের প্ল্যানিং আছে, মানে আগামী দিনগুলোর আছে, তো চলো ওইগুলো দেখার জন্য আমার ব্লগটা চেক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে, বেশি কিছু নেই দুটোই। 4:30 বাজে, এই জাস্ট স্নান করে বেরালাম, একদম রেডি ফেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য, আর হ্যাঁ বাবু দাঁড়ো 1 মিনিট দাঁড়ো, আর তার আগে হচ্ছে মা একটুখানি ওকে পায়েস দিয়ে দেবে, মানে ওর জন্মদিন উপলক্ষে, জন্মদিন তো পেরিয়ে গেছে তোমরা জানো, জন্মদিনের পরে পায়েস দেওয়া হয়, তো আজকে হচ্ছে বুধবার সেই কারণে আজ ওর জন্মবার, তো এখনো পায়েসটা খেয়ে নেবে, তার একটু পরে আমরা চলে যাব মেলা, তো একবার দেখে নাও পায়েস আর মিষ্টিটা একবার দেখিয়ে দিই। মা খাইয়ে দিল ওকে প্রথমে, এবার ও নিজে খেয়ে নেবে, আর মেন কথা হচ্ছে জন্মদিনের পায়েস মানে এই যে বসেছে, এখন যদি ওর ভালো লাগে এখানেই আবার দিয়ে দেওয়া হবে, উঠে গেলে কিন্তু এই পায়েসটারও খাবে না। আর তোমরা সবাই জানো যারা আমাকে অনেকদিন ধরে দেখছে, জন্মদিনের পায়েস রাখতে নেই, আজকে রাতেই আমরা শেষ করে দেবো, তাই জন্য 1 লিটার দুধেরই হয়েছে। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, একটু রিলস টিলস বানিয়ে নিই, তারপরে চলে যাবো মেলাতে, তো মেলাতে গিয়ে দেখাচ্ছি কিরকম মেলা বসেছে কি বলছে, ঠিক আছে কিমা এবার আমার বরের মার্কেট বেশ ভালোই গরম আছে, এই ড্রেসটা পরে আছে ওটা তো সেদিন কিনেছিলাম আমি, দুটো নতুন শার্ট, একটা বুনু একটা বাবা, তাছাড়া মা আবার আজকে 500 টাকা দিল, ওর বেশ ভালোই মার্কেট গরম চলছে। তোমার এটা উপরি টাকা না, এটার ভাড়ে ভরে দিই, দেখতে পাবো। এই যে মা আজকে নতুন শাড়ি, মানে নতুন শাড়ি পরেছে না, নতুন শাড়ি পরেছে, বলছে আরো 4টে নিয়ে আসবে, বললাম হ্যাঁ তুমি পরো নিয়ে আসবে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের মালাই কটন খুব ভালো পাওয়া যায়, আমি আসি তখন নিয়ে আসি।
goodbye. They all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. সুন্দর বসেছে, অনেক জিনিস বসেছে, অনেক দোকান মানে অনেক বড় করে, কিন্তু খুব খালি খালি। এই জিনিসটাই আমি খুব মিস করি। এখন সন্ধ্যাবেলা হবে আরো। আমাদের আসানসোল বানপুরে ওয়েস্ট বেঙ্গলে কোনো টাইমেই খালি থাকে না। ওই যে টেবিলের মাঝখানে। হ্যাঁ। নিন না নিকলো কি জায়গা। দেখ এখানে সব ফার্নিচারস আছে। কি ফার্স্ট টাইম আমি দেখি। I just wanna be happy, happy tonight. এই কাপগুলো দেখে খালি নিতে মন করে, বাট কাপ নিতে নিতে ঘরে এত ভ্যারাইটি হয়ে গেছে যে নিয়ে রাখার জায়গা নেই এবারে। দেখো কত এদিকের কাপগুলো দেখো তো। দেখো কি দারুন সত্যি। চৌকা 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 গুলো দেখো। অনেক ভ্যারাইটি আছে। জিজ্ঞেস করো তো কেমন কত। কেসে দিয়া ইয়েস। আচ্ছা ইয়ে 150 হলো। সেলফি মোডে নেবে না এরকম মোডে মানে ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট এমনি এমনি স্মোকি ওয়েফারস সেলফি পয়েন্ট। তো এই যে আমরা চলে এসেছি এখন। দাঁড়াও তুমি এই যে আমি এরকম মোডে নিচ্ছি। হ্যাঁ না ঠান্ডা লাগে। ওই যে ফুটন ফুটন আছে। হ্যাঁ প্রথম থাকে ধোঁয়া ঠো ক্যা মিলা থা লিকুইড নাইট্রোজেন। হ্যাঁ তো লিকুইড নাইট্রোজেনের জন্য ওই ধোয়াটা বেরাচ্ছে। তো বুনু বলছে দিদি এটা ইউটিউবে পপুলার ভাইরাল। আমি চল তাহলে আমরাও ভাইরালকে ফলো করেছি। তো বেশ মজা লাগলো, কিন্তু সবাই মিলে মজা করলাম। তো চলো মেলাটা খুবই ফাঁকা ফাঁকা, একটু বোর হচ্ছি, কিন্তু এটা আছে কি মেলাটা অনেক বড় করে বসেছে আর খুব নতুনত্ব জিনিসও বসেছে। চলো দেখি আরো দেখাই। এই একবার প্যান গাইও। এই যে বুনুর কানটা খালি আছে তাই ওকে বললাম যে একটু ট্রাই কর, কানেরটা বেশ ইউনিক। ভাল লাগছে, শাড়ির সাথে ভাল লাগবে বল। তুই গলায় কিছু না পেলে বিয়ের দিন যেতে যাবি হতে পারি। হ্যাঁ খুব তো মনে কর ভারী পড়ে যেতে পারবি না। রিসেপশনের দিন না বিয়ের দিন। তুই বিয়ের দিন। হ্যাঁ 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 ছেলের বিয়ে। গাড়িতে করে যাবি তো মনে কর অসুবিধা হবে অত জুয়েলারি। এটা ভারী আছে না। শাড়িগুলো দেখছে না, ও বলছে মিশোতে দেখে নিস। এই শাড়ি জুয়েলারিস মিশোতে কম নামে পাওয়া যায় না, এটা আমি 100% এগ্রি করবো। ভালো ভালো জিনিস সব আমি আমার বুনুর থেকে জানতে পারি, টিকটক ওর জন্য জানতে পেরেছিলাম। এখন আবার মিশো অ্যাপ বলে একটা অ্যাপ জানতে জানি আমি আগের থেকে, এবার ইউজ করতে আমার থেকে জানতে পেরেছিলিস। আমি তোকে প্রথম বললাম দিদি কর না কর না দেখ দেখ কর। হ্যাঁ তুই তখন বুঝলি বুনু করবো করবো দিদি, তারপরে হঠাৎ করে একদিন কর। তো ওই মিশো অ্যাপটা জানতাম অনেকদিন থেকে, কিন্তু আমি ও কালকে ডাউনলোড করলো, দিয়ে পরে আমি ওটাকে দেখলাম, আমি দুটো জিনিস আজকে অর্ডারও করলাম। মানে খুবই রিজনেবল বাট খুবই ভালো বল। সবথেকে বড় কথা ওটা হচ্ছে বিজনেস অ্যাপ, আর ওইটা বিজনেস অ্যাপের কারণে কি হচ্ছে ওটার কোনো ডেলিভারি চার্জ লাগে না। মানে অন্য অ্যাপে করলে একটা আপনার ফেয়ার চার্জ লাগে যে 40 টাকা 60 টাকা 70 টাকা যেটা গায়ে লাগে, কিন্তু ওইটাতে যেটা প্রাইস সেটা খুব ভালো। এই যে এখানে বইয়ের দোকানও আছে, বইরও একটা স্টল লেগেছে। আমার মেয়ে এখানে ঢুকে গেছে মাটেলটা। বেটা তুই তো মাটেলটার মুভিটাই দেখে নিয়েছিস। ও বই পাগল মেয়ে। তুমি নেবে কি? এটা হ্যারি পটার। আরে হ্যারি পটার বড়দের বই। আমার
হ্যারি পটার তুমি পড়তে পারবে না তো এখন এমনি কত ডল তোমরাই করিছো কোনটা এটা তোমাদের তিন দিন তিন দিনের কত জোর করে বাবাকে ধরেছে বাবার কাছ থেকে নিয়েই ছাড়লো তখন থেকে বাবাকে দেখিয়ে 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 মারো আন্ধাধুন ফায়ারিং ওই দেখি ফার্স্ট ক্লাস এই যে ফ্রেন্ড বেলুন ফাটা দেখে বুঝতে পারলাম এই যে ডান দিকে চোখটা আমার একদম গেছে মানে ডান দিকে চোখ আমার পাওয়ার মানে অনেক বেড়ে গেছে আমি যে এখনো চশমা পরিনি আমার লজ্জা লাগা উচিত আমি একদম আচ্ছা দেখছি এই চোখটা বন্ধ করলে পরে তো যাচ্ছে এখন যাচ্ছে এবার দুটো কাস্টমার যাচ্ছে এবার বোধ হয় এটা চলবে ভাইয়া এক প্লেট মে কিতনা রহতা হ্যায় 300 গ্রাম করিব আচ্ছা আচ্ছা ওয়েট কে হিসাব সে ওয়েট নি রহতা হম তো এসে দেখো আলু পেঁয়াজ আর ইসকো বলতে রাম লড্ডু রাম লড্ডু এটা বলে মুগ ডালের জিলিপি এটা একটু টেস্ট করতে হবে আর এটা হচ্ছে অমৃতি এটা অমৃতি না বে অমৃতি অমৃতি প্রোনাউন্সেশনটা ওটাই উচ্চারণটা অমৃতি অমৃতি কিন্তু এটা খেতে অতটা ভালো লাগে না বলো জিলিপিটা বেশি ভালো লাগে এখানে হচ্ছে পকোড়া গরম গরম আমরা খাবো কি ওটা কুরকুরে মোমোস কুরকুরে মোমোস কেএফসি কুরকুরে মোমোস কুরকুরে মোমোস স্টিম মোমোস তো এখানে আমার বড় অর্ডার করলো কুরকুরে মোমোজ কেএফসি কুরকুরে মোমোজ ফার্স্ট টাইম নাকি গো আচ্ছা ये सैंपल है पूरा अच्छा ये पूरा सैंपल तो ये हमारा आने वाला ये वाला कुरकुरे मोमोज প্রথম বার দেখলাম কুরকুরে মোমোজ তাই পর বললো নিয়ে আসি 70 টাকায় পাঁচটা ঠিক আছে অ্যাট লিস্ট খেয়ে তো দেখি কি রকম খেতে কেএফসি স্টাইল কুরকুরে মোমোজ ফালতু নোংরা খাবার আর তোমার পাল্লায় কোনো আমাদের আনহেলদি খাবার কিন্তু আনহেলদি থাকা সাথে কুড়কুড়ে মোমোজ না দেখি প্লেটটা দেখো পাঁচটা প্যাক প্লেট হ্যাঁ হ্যাঁ চলো আর আসো মা কেমন লাগছে ওই দেখাও দেখাও একটু দেখি দেখি ও বাবা কই খাও তো এই যে লাস্ট বাট নট দা লিস্ট আমার ভিডিওটা একটু করি বেলপুরি এখন আমরা এখানে এতগুলো ব্লগার একসাথে হয়ে গেছি শোনা আমার ভিডিও আমার ভিডিও ব্লগিং চল রহা আর ইয়াহ পর কেমন খেতে ভালো লাগছে দে দে এক চামচ কোন এক চামচ দে তো আমাকে তেতুলে চাটনি চলো এই হয়ে গেছে বেরিয়ে যাই কি হলো মা কি হলো মা কি হলো ও মা মা আমার মায়ের মুখ তো দেখো তোমরা সাদা হয়ে গেছে জাল চলো দেখি চকো দেবো আমার মা জিলিপিকে মুখটা পুরো সাদা করে নিয়েছে
জিলিপি নয় জিলিপি রসটা মেয়োনিজ ও মেয়োনিজ ও মেয়োনিজ ও খেয়েছে তখন থেকে দাম জিজ্ঞেস করে যাচ্ছে হ্যাঁ কে প্রাইস আছে ভাইয়া এটা নিবি নিনে দেখি বাবু আরে তা আমার চিম্পু মায়ের আমার কেনার ইচ্ছে নেই তোমার মন হলে দিতে পারো আমার ইচ্ছে নেই দলটা দেখাও তোমা ও বাহ কিন্তু আমার মাম্মাম মেয়ের থেকে বেশি সুন্দর নয় বেশি সুন্দর তো আমার মাম্মাম আমার চিম্পুর থেকে বেশি সুন্দর নয় দলটা ভালো তো আমার থেকে না 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 আমি তো চিম্পু বেশি সুন্দর ঘরে এসে সব থেকে প্রথমে বাবাকে চা বানিয়ে দিলাম আর তারপরে এই যে গরম গরম ম্যাগি বাবাকে চা দিয়ে মুনুকে বানিয়ে দিলাম ম্যাগি মানে গাড়ি থেকে যখন ঘরে ফিরছি গাড়ি থেকে নেমে উপরে উঠছি তখন বুনু বলছে দিদি চ না দোকানে চ ম্যাগি নিয়ে আসি আমি বললাম বুনু এক প্যাকেট ম্যাগি ঘরে রাখা আছে ম্যাগি খাওয়া ভালো না তাই জন্য বাবু দিদি দিনই বহুদিন ধরে চত কোটাই বানিয়ে দেবো আর এখানে আছে রসমালাই নিন দিদি আপনার ম্যাগি তৈরি আরে হঠাৎ করে আমি ম্যাগি ম্যাগি আমি রোজ খাই না হঠাৎ করে মাসে দশে একবার যেদিন আমার মন করে সেদিন আমাকে খেতেই ম্যাগিটা ওরকমই ম্যাগি খাওয়ার মনটা ওরকম ভাবেই হয় আর ওর ম্যাগি খাওয়াটা তো আমার বিচ্ছিরি লাগে এর মধ্যে এখন কাদা কাদা সস নেবে দিয়ে খাবে কিন্তু ম্যাগি বলি না ফ্রেন্ডস আমি চাউমিনেও সস ব্যবহার করি না আমার টমেটো কেচাপ কোনো কিছুতেই ভালো লাগে মানে তরকারিতে দিই অনেক তরকারিতে মানে ম্যাগি চাউমিন এগুলোতে ভালো লাগে না ম্যাকরোনি তো ঘরে তো চলে এসেছি বুঝতেই পারছো ফ্রেন্ডস এই সব অ্যাক্টিভিটি তো ঘরেই হয় তো ঘরে ঢুকে সব থেকে বোধহয় বাবাকে চা দিয়ে ওকে ম্যাগি দিই বাইরেও হয় এবারে না হয় না বাইরে কার কোথায় কি ম্যাগি বাইরেও হয় ওই যে ওইগুলো পাওয়া যায় রেডি ম্যাগি ঠিক আছে বুনু যাও তুমি খাও তো এবারে ফ্রেন্ডস আমার পা গুলো না না ভাই না না বাবু যাও খুব বেয়াদব যাবে না না তো তো আগো দাঁড়াও গো আমার বড় ট্রেন্ডিং এ ইয়ে করছে গো দাঁড়াও আমার কপিরাইট চলে আসবে টাম টাম হ্যাঁ এই আমার কপিরাইট চলে আসবে তুমি একটু বলে নি তো আমার পা গুলো খুব ব্যথা করছে ফ্রেন্ডস আমি আর পাচ্ছি না তো আমি সবাইকে খেতে খেতে দিয়ে নি তবে বিছানাতে গিয়ে এই ব্লগটা এন্ড করে দেবো ঠিক আছে করবই করবো বিছানাতে গিয়ে ব্লগটা এন্ড করে দেবো জানি না কত বড় হয়েছে কত ছোট হয়েছে কিছুই জানি না এটা জানি ব্লগ বানাচ্ছি বানিয়ে যাচ্ছি আর আজকে আমি ব্লগ দিতে পারিনি তার কারণ হাজবেন্ডের জন্য রান্না বান্না করতে গিয়ে তো অনেক রান্না করেছি সব রান্নাই শেষ হয়ে গেছে বাট পানির কোপ্তাটা বেঁচে গেছে তো ওটা কালকে খেয়ে নেবো আমরা শীতকালে দিন নষ্ট কিছুই হবে না তো এবারে আমি রাতেরবেলা কালকের ব্লগটাও এডিট করে নেবো ঠিক আছে আর হ্যাঁ সাড়ে নটা থেকে আমার অন্য রাগের ছোঁয়া আছে তো চলো ফটাফট আমি করে নিই ফ্রেশ হয়ে বিছানায় চলে যাই পায়েস টায়েস নিয়ে পরে তারপর পায়েস আর কি দেখাবো দেখিয়ে দিয়েছি মানে খাওয়া দাওয়া করে চলে যাই দিয়ে ব্লগটা এন্ড করে দেবো কালকে তো ফ্রেন্ডস চলে এসেছি বিছানাতে আর এখন তোমাদেরকে একটু শেয়ার করে দিই মানে এই যে আমার মেয়েরা ডল নিয়েছে এটা আলাদা করে দেখাচ্ছি না বিকজ মেলাতেই তোমরা অল্প অল্প দেখে নিয়েছো এই দেখো এটা একটা পিঙ্ক কালারের এরকমই আছে একটা রেড কালারের উইংস আছে পেছনে ওটার আর বুনু একটা কিনেছে কি র‍্যাবিট একটা র‍্যাবিট নিয়েছে আমারটা পড়েছিল আচ্ছা তো আমি দুটো ইয়ারিং নিয়েছি খুবই সুন্দর ওই ইয়ারিং দুটো তোমাদের আমি বলি মা মানে মানে চিটেনি আচ্ছা তো আমি দুটো ইয়ারিং নিয়েছি ফ্রেন্ডস তো ওই দুটো ইয়ারিং তোমাদের সাথে এখন আমি শেয়ার করে দেবো তো চলো ভিডিওটা এন্ড করতে এসেছি ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমাকে প্লিজ সাপোর্ট করো ফ্রেন্ডস যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার শরীরটা একটুখানি ডাউন আছে মানে ঠিক আছে চলে যাবে বাট এখন মানে ডাউন আছে এই জন্য বলছি মানে এখন শুতে পারবো না এর মধ্যে আমাকে এডিটিং করতে হবে তারপর কারণ আজকে আমি ব্লগ দিতে পারিনি মনটা খচখচ করছে যে ব্লগ রেডি থাকার পরও দিতে পারলাম না তো তাই আর বেশি কথা বলবো না এই ব্লগটাকে এখানে এন্ড করে দেবো আর হ্যাঁ ভিডিও শেষে কানের দুটো দিয়ে দিচ্ছি দেখো কীরকম লাগছে কমেন্টে বলো ঠিক আছে
গুড নাইট বাই বাই আমার মা আমার মুখটাই ঢেকে দিচ্ছে টাটা Can't be waiting for you in the morning I'ma leave without giving a warning I'ma leave without giving a